আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত আহত দুপক্ষের হয়েছেন সকালে বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস এবং সাবেক চেয়ারম্যান জলিল মাতবরের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ জানিয়েছে দুজনের মধ্যে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে এরই জেরে সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষ পরে বিলাসপুর মুলাই ব্যাপারী কান্দি বুধাইয়ের হাট এবং মহরখার কান্দি পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষ কয়েকশ ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইশ রাউন্ড রাবার বুলেট এবং ছয়টি টিয়ার শেল এবং ফাঁকা গুলি ছড়ে পুলিশ বিলাসপুরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এর আগে তেইশে জানুয়ারি সংঘর্ষে জরায় দুপক্ষ ভাই লোক লোক না